আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট পারা রেসিপি নিয়ে আসছি। চলো তোমাদেরকে দেখাই। এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো একটা নিয়ে নিয়েছি। তো আমি বানাবো ডিমের তেল নিয়ে বানাবো আমি। চলো তোমরা দেখতে থাকো। অল্প তেল দিয়ে দিয়েছি, এবারে গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার দেখি, এবারে নুন মতো সামান্য দেবো, তারপরে লাল হয়ে যাবে। এবারে টমেটো দিয়ে দেবো, আর একটা জিনিস তোমাকে বলা হয়নি, লবণ দিয়ে পেস্ট দিয়ে দেবো। লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া সামান্য সামান্য দিয়ে দিয়েছি। তখন কিন্তু খালান হয়েছে, এবার তেলটা ছেড়ে আসতে একটু পানি দিয়ে দেবো। যেগুলো না গায়ে লেগেবেন তাহলে খেতে ভালো লাগবে না। তবে কিন্তু তেল ছেড়ে আসছে। ফুটে আসছে, এবারে ডিমটা দিয়ে দেবো। এখানে আমি চারটে ডিম দিয়ে দিয়েছি, এখানে ফুটে আসছে। এবারে নামিয়ে দেবো, সামান্য চিনি দিয়েছি, একটু জিরে গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর গোলমরিচ গুঁড়া। ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো।